দর্শক স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ম্যাজিক আনোয়ার ভাই। ম্যাজিক বলার কারণ রয়েছে, যিনি ইতিমধ্যেই কিন্তু কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন, যিনি আপনারা এর আগে আমাদের মাধ্যমে জেনেছেন, যিনি আরবের মরুর ফল সাম্মাম চাষ করে কিন্তু এই জমিনে কিন্তু সাম্মান চাষ করে তাক লাগিয়েছেন। তারপর তিনি কালো তরমুজ, হলুদ তরমুজ, সবুজ তরমুজ কিন্তু চাষ করেছেন, এছাড়াও কিন্তু শশা সহ আরও অন্যান্য সবজি কিনে তিনি চাষ করেছেন। ঠিক এই মুহূর্তে তার জমিনে কিন্তু টমেটো রয়েছে। এখন আপনারা জানেন যে এখন কিন্তু বর্ষাকাল চলছে, আসলে কিন্তু টমেটোর এখন কিন্তু সিজন নয়, এই আন সিজনে তিনি এই যে আপনারা দেখছেন যে টমেটো চাষ করে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছেন। এবং আমরা জানতে পেরেছি যেমনটি যে তিনি কিন্তু অলরেডি তিনবার কিন্তু এই জমিন থেকে টমেটো উঠিয়েছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী এক বছর তিনি এই গাছ থেকে টমেটো তুলতে পারবেন এবং তিনি বেশ লাভের মুখ দেখবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। ম্যাজিক আনোয়ার ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ, আল্লাহ রাখছে, মোটামুটি ভালো ভাই। এই যে কৃষিতে আপনার এই যে ম্যাজিক, আপনি আসলে এই ম্যাজিকটা দেখিয়েছেন, কি মনে হচ্ছে আপনার? কৃষিতে ম্যাজিকটা হচ্ছে আমার 2019 থেকে শুরু হয়েছে। আমি এর আগেও আমি করছিলাম, 2002 থেকে শুরু হয়েছিল করার সময়, তবে সফল হতে পারিনি। 2019 থেকে তরমুজ প্রথমত বিশ্বতক জায়গাতে তরমুজ করে সফলতার আমি মুখ দেখলাম। এরপর এ পর্যন্ত আমার 2022 শেষ হতেছে, আশা করছি যে অনেক ভালো আছি। আপনি তো পড়াশোনা করার পরে বিদেশে যেতে পারতেন অথবা ব্যবসা করতে পারবেন, এই কৃষিকাজে কেন আসলেন? না, পড়াশোনাটা বেশি, আমার পড়াশোনাটা একটু বেশি নেই, 5 পাস করছিলাম আমি, পড়াশোনাটা একটু কম। তারপর কৃষিক্ষেত্রে গেছিলাম আমি, আমার একটা দোকান ছিল কনস্তলা বাজার, ওই দোকান আছে পাশাপাশি, আবার গরুর খামার আছে, এই কৃষি নিয়ে আমি আছি। এই যে 19 সাল থেকে আপনি কৃষি কাজ করে আসছেন, এই যাবৎকাল আপনি কৃষি কাজ করে যাচ্ছেন, কেমন সফল হয়েছেন আপনি? হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক সফল হয়েছি, অনেক সফলতা। এরপরে কৃষি ছাড়া অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, না কৃষি নিয়ে থাকতে? না, আমি কৃষি নিয়ে থাকতে চাচ্ছি, অন্য কোনো পরিকল্পনা নাই, বাইরে বিদেশে কোনো আশা ভরসা নাই। এবং কি আমি দেশে বিটে চাচ্ছি, এবং কি কৃষিদের আরও বড় আকারে করে আমি চাচ্ছি, বড় আকার করতে। টমেটোগুলো আমরা একটু ঘুরে ঘুরে আমাদের দর্শকগুলো একটু দেখাতে চাই। আপনি জি, এই যে টমেটোগুলো, এই টমেটোগুলো যে আমরা দেখছি যে একেবারে উঠানোর সময় হয়ে যাচ্ছে, কোনো কোনো টমেটোগুলো লাল হয়ে যাচ্ছে, কীভাবে ওঠান, কীভাবে আপনি এটা? হ্যাঁ, ওটাই, আজকেও আমি অনেকগুলো উঠেছি, প্রায় 200 কেজির মতন উঠবো আমার ঘরে, এবং কি আছে এখনও উঠেছি, সকাল থেকে উঠাইতেছি। তো যেটা একটু লাল হইতেছে এটা আমি উঠে লেতেছি, ফাঁকতে আছে, যে টমেটো লাগালো হতে সেই টমেটোটা আমি উড়াইতে এসেছি। কারা এরা এই টমেটোগুলো বিক্রি করেন, কিভাবে, কোথায় বিক্রি করেন? এই টমেটোগুলো আমি কুমিল্লা রাজগঞ্জ বাজারে এটা বিক্রি করতে এসেছি। পাইকাররা কি এখান থেকে এসে নিয়ে যায়? না, ওইখানে আমি নিয়ে যাই, যার কারণে এখানে তো পাইকার আসলে কম আসবে, ওইখানে একটু রেটটাও ভালো পাওয়া যায়, যার কারণে কুমিল্লা, আমি রাজগঞ্জে একমাত্র আমারই ফল আছে, আর কারোর ফল নাই রাজগঞ্জে, তো এই টমেটো ফল। এই মুহূর্তে কেজি কত করে বিক্রি করতে পারছেন আপনি? 80 টাকা চলতে আছে, কোন সময় 90 টাকা চলতে আছে, এই এর ভিতরে আছে 80 থেকে 90, এরকম মাঝখানে আছে রেটে। পাইকাররা নিয়ে কত বিক্রি করছে? তারা তো রেট 120 মনে হয় বিক্রি করতেছে তারা। দর্শক, আমরা আনোয়ার ভাইয়ের যে টমেটো বাগান, টমেটো ক্ষেত আমরা দেখছি, আপনারা দেখছিলেন আনোয়ার ভাই জি, এই করোনা 2 বছর কিন্তু, গত 2 বছর করোনা গিয়েছে, এখন করোনা নাই আলহামদুলিল্লাহ। করোনার সময় কি আপনার কৃষি ঢাকা পড়েছে কোনো? না, কৃষিতে করোনার সময় আমার পরে নাই, যার কারণে এটা কৃষি তো, এটা তো একটা ফল, তার কারণে এটা সবারই, যদি অন্য অন্য খাত সেক্টরে যদি পড়ে থাকে তবে আমার কৃষিক্ষেত্রে পড়ে নাই, কৃষিক্ষেত্রে করোনার সময় আমার ভালোই চলছে। আপনাদের একজন উদ্যোক্তা, আচ্ছা জি, বাংলাদেশে হাজার হাজার বেকার যুবক রয়েছে, এই তাদের কৃষিকাজে আসার জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি চাইতেছি যা তারা ধরেন অনেক ফলোফার আছে, শিক্ষিত মানুষ আছে, যারা বিদেশ যাইতে চাচ্ছে, তারা বিদেশ না যাইয়ে সাইড থেকে 5 লাখ টাকা খরচ না করে দেশে যদি সাইড থেকে 5 লাখ টাকা কৃষিক্ষেত্রে খাটায়, টমেটো ক্ষেত আছে, আপনার অন্য অন্য যে কোনো একটা ফসলে করতে চাচ্ছে, আগাম করতে চায়, আশা করি যে আমি এটা অনেক লাভবান হবে।